অন্যান্য দিনের মতোই রবিবার রাজধানীর বর্দোয়ালি বাজারের দোকানদার পিন্টু সাহা রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় আনুমানিক রাত 9টা নাগাদ। সকালে ঘুম থেকে উঠে সে খবর পায় তার দোকানে চুরি হয়ে গেছে। হতদন্ত হয়ে ছুটে যায় দোকানে, গিয়ে দেখে দোকানের শাটার ভাঙা। সাথে সাথে খবর দেওয়া হয় এডিনগর থানায়, আসে পুলিশ। তারপর পুলিশ যথারীতি তাদের মতো ডায়েরি লিখে নিয়ে চলে যায়। দোকানে প্রবেশ করে পিন্টুর মাথায় হাত দিয়ে বসে পড়ে, কারণ পরিবার চালানোর একমাত্র মাধ্যম ছিল এই মুদির দোকান। আর এই দোকানে যা ছিল সবই চুরি করে নিয়ে গেছে নিশি কুটুম্বের দল। দোকানদার পিন্টু জানায়, বিগত কয়েক মাস ধরে বর্দোয়ালি এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। পুলিশকে জানানো হলেও কোনো রকম প্রতিকার নেই। দাদা কি হয়েছে? আর কসমেটিক কিছু ঘোরাঘর আইটেম আছে, তা আমার সেই ঢুকে গেছে আর কি। লাগাতার দিক দিয়ে অনেকদিন ধরে চুরি হইতেছে, যার লেগে আমরা এই যাত্রী সমিতি থেকে বরদলি ব্যবসায়ী সমিতি থেকে বুধবার ডেপুটেশন দিয়েছি থানার, বেলতুলি থানার সকালবেলা জানাইছি, তারা আয় গেছে, আয় দিকে দিকে গেছে। আর এর মধ্যে অনেকটা দোকান দিকে চুরি হয়েছে, কাটার ব্যাঙ্গেল হয়ে গেছে, লবের দোকানে চুরি হয়েছে, আপনার কালী মন্দিরও চুরি হয়েছে। সবটি জানাই আমরা জানাইছি এই মাস তিন মাস চুরিতে আমরা এদিকে 8টা না 10টা দোকানে চুরি হয়েছে, লাগাতার একদিন গিয়ে দেখে চুরি হয়েছে। বর্দোয়ালি বাজারের অপর ব্যবসায়ী কার্তিক ভট্টাচার্য তো পুলিশের ভূমিকায় অগ্নি শর্মা। তিনি বলেন তারা রাস্তা অবরোধে আসবে। ডেপুটেশন দিয়েছি তারা বুঝে স্টাফ কম, আমরা বললাম স্টাফ কম বলে আমরা এইভাবে চুরি হয়ে যাবো, কখন চিঠা করো আমরা স্টাফ কম উপর মহলে জানাবো। এছাড়া আমরা বর্দোয়ালি ব্যবসায়ী সমিতির ডিসিশন আমরা রাস্তা দুঃখ করুন, ডিসি না আইলে আমরা রাস্তার উত্তাপ না। অপরদিকে এদিনই সন্ধ্যা রাতে রাজধানীর রামনগর আটে ডক্টর অর্জুন দাসের বাড়িতেও ঘটে চুরির ঘটনা। নিশি কুটুম্বের দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং ঘরের পরপর দুটি আলমারি ভেঙে স্বর্ণলঙ্কার সহ ঘরের অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে হাওয়া হয়ে যায়। রাতে বাড়িতে এসে তো গৃহস্থের চক্ষুস্থির। বাড়ির গৃহিণী সায়ন্তিকা দেব বর্মা জানান, ঘরের স্বর্ণলঙ্কার সহ 3-4 লক্ষ টাকার মূল্যবান জিনিস নিয়ে গেছে। আমরা তো 8টার সময় ঘরে আসলাম, আসার পর দেখলাম সব ভেতরে কিছু নাই, এই আলমারিতে কিছু নাই, সামনের আলমারিতেও কিছু নাই। সোনার জিনিস আছিল 3-4 জোর, কানের এক জোর, একটা চুড়ি আর একটা মঙ্গলসূত্র, মানে 3-4 ভরি আনুমানিক। তারপরে 2টা ঘড়ি, এই আর অন্য জিনিস সব জায়গা মতোই আছে। কত টাকা জিনিস নিয়ে গেছে? তো আনুমানিক 3-4 লাখ টাকা। স্বর্ণ কত টাকা ছিল? স্বর্ণ ধরেন 3-3.5। এই চুরির ঘটনায় রামনগর ফাঁড়ি থানার পুলিশ আসে এবং চুরির ধরন লিখে নিয়ে যায়। তবে দুটি ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।